ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু দুটো রেজাল্ট বেরোনোর কিন্তু প্রবল প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কোন দুটি রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানবো। তোমরা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ যে WBP ওয়্যারলেস অপারেটর রেজাল্ট ডেট এবং হচ্ছে WBP কনস্টেবল ফাইনাল রেজাল্ট ডেট, এই দুটো রেজাল্ট নিয়ে কিন্তু আপডেট বা হচ্ছে কোনো একটি রেজাল্ট কিন্তু প্রকাশিত এই মাসে কিন্তু হতে চলেছে, ঠিক আছে। তো এখনো অবধি তোমরা জানো যে WBP কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট এটা নিয়ে কিন্তু একটা প্রচুর হেবাজাবা মধ্যে কিন্তু রয়েছে বা হেবাজাবার মধ্যে কিন্তু আছে। এর আগে বন্ধুরা একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে নিই, এই দুটো রেজাল্ট বা এই দুটো এক্সাম নিয়ে যে আপডেটটা তোমাদের এই ফেব্রুয়ারি মাসে আসতে চলেছে সেটা সম্ভবত আসতে চলেছে কোন সময়টা, যেটা তোমরা জানো যে কলকাতা পুলিশ কনস্টেবলে যে ট্রান্সজেন্ডার ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ হবে আবার, ঠিক আছে। তো এই ফর্মটা মানে বেরোনোর পরে ফিল আপ হওয়ার পরে পরেই কিন্তু আমরা এই দুটো মধ্যে কোনো একটি রেজাল্ট নিয়ে কিন্তু আপডেট আমরা পেয়ে যাবো, ঠিক আছে। এটা কিন্তু বন্ধুরা আমি জেনে শুনে কিন্তু তোমাদের জানাচ্ছি, ঠিক আছে। WBP ওয়্যারলেস অপারেটর রেজাল্ট এবং হচ্ছে WBP কনস্টেবলের ফাইনাল রেজাল্ট, ঠিক আছে। এই দুটো রেজাল্টের যে আপডেট হয়েছে সেটা আমি জেনে শুনে তোমাদের বলছি, যেটা হচ্ছে কিনা ওই ট্রান্সজেন্ডার যে ক্যাটাগরিটা আছে সেটা ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে বা ফর্ম বেরোনোর পরে পরেই কিন্তু এই দুটো বিষয়ে নিয়ে কিন্তু আমরা আপডেট বা অফিসিয়ালি কোনো রকম নোটিশ কিন্তু আমরা দেখতে পেতে চলেছি, ঠিক আছে। তো তোমরা পিআরবিতে যারা ফোন করছো বা যারা ফোন করো তারা বুঝতেই পারছো সেখান থেকে কীরকম সদুত্তর পাওয়া যায়, ঠিক আছে, যে কোনো রকম ক্লিয়ারনেস নেই, ঠিক আছে। কিন্তু যেটা শোনা যাচ্ছে যে WBP তোমার হচ্ছে ওয়্যারলেস অপারেটর যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে। তাহলে হয়তো কোনো সদুত্তর পাওয়া গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেখানে WBP কনস্টেবল রয়েছে, ওয়্যারলেস অপারেটর রয়েছে, WBP SI রয়েছে, ঠিক আছে। এই এক্সামগুলো কিন্তু রেজাল্টে কিন্তু আমাদের বাকি রয়েছে, ঠিক আছে। তো যেটা হচ্ছে আশা করা যাচ্ছে যে WBP যে ওয়্যারলেস অপারেটর আছে সেই রেজাল্টটা কিন্তু আগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, কারণ এটা হচ্ছে অনেকদিন ধরেই কিন্তু ঝুলে রয়েছে। তো ফেব্রুয়ারি মাস আমরা শেষের দিকে একটুখানি ওয়েট করে জানবো বা ওয়েট করবো, দেখবো যে এই রেজাল্ট এই দুটোর মধ্যে কোনটার একটি সদুত্তর আমরা পেতে চলেছি, ঠিক আছে। তো আমার যেটা মনে হচ্ছে WBP যে ওয়্যারলেস অপারেটর আছে সেই রেজাল্টটা কিন্তু প্রকাশিত হওয়ার প্রচুর পরিমাণে সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর হচ্ছে WBP হচ্ছে কনস্টেবলের যে ফাইনাল রেজাল্টটা আছে এখানে হচ্ছে এবার যে কলকাতা পুলিশ যে কনস্টেবল আছে সেখানে কিন্তু পিআরবি বোর্ডের তরফ থেকেই কিন্তু কন্ডাক্ট করা হবে বা সেটা অনুষ্ঠিত হবে, সেখানে একটা ঝামেলা রয়েছে। সুতরাং সেই ঝামেলাটা না মেটানো পর্যন্ত মনে হচ্ছে না যে WBP কনস্টেবলের হচ্ছে ফাইনাল রেজাল্টটা প্রকাশিত হবে বা এখানে কিন্তু কোনোরকম শোনা যাচ্ছে যে কোনোরকম ক্লিয়ারনেস তারা পায়নি বা কোনোরকম সদুত্তর পায়নি, অর্থাৎ এখানে যেরকম সিস্টেমগুলো রয়েছে যে রেজাল্ট কিন্তু মোটামুটিভাবে ক্লিয়ারই আছে, ঠিক আছে। রেজাল্ট কিন্তু একদম মানে পরিষ্কারে আছে যে রেডি আছে যাকে বলা হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে ওই যে থাকে না যে অর্ডারের উপর অর্ডার থাকে এরকম একটা সিস্টেম কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সেই জন্যে হয়তো এই রেজাল্টটা এরকম একটা ঝুলে আছে, ঠিক আছে। তো এটাও তো তোমরা বুঝতে পারো যে ভিতরে কী কাহিনী হয়ে আছে সেটা হচ্ছে ভিতরের মানুষই বলতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, তো যেটা হচ্ছে যে ওয়্যারলেস অপারেটর রেজাল্ট কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সম্ভবত আমরা পেতে চলেছি, ঠিক আছে। তো কোনটা রেজাল্ট আগে পাই বা কোনোরকম কোনটা আপডেট আগে আমরা পেতে চলেছি সেই বিষয়ে কোনোরকম তথ্য যদি আমার কাছে থাকে বা যদি কোনোরকম আপডেট পাই তাহলে অবশ্যই তোমাদের মাঝে কিন্তু শেয়ার করব, ঠিক আছে। তো পরবর্তী আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবে, ঠিক আছে বন্ধুরা। তো আমরা আশা করতেই পারি যে এই দুটোর মধ্যে কিন্তু একটা কোনো একটা রেজাল্টে কিন্তু আমরা খুশির খবর কিন্তু আগামী এই ফেব্রুয়ারি যে কয়েকটি দিন রয়েছে সেই দিনগুলোতে মধ্যে কিন্তু আমরা পেতে চলেছি, ঠিক আছে।